মানুষ নয়, এবার হলো অজগরের অস্ত্রোপচার। এবার অজগর সাপের অস্ত্রোপচার করা হলো ভারতে। মুখে হওয়া একটি ক্ষত সারাতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে টিস্যু স্থানান্তর করাই ছিল এ সার্জারির মূল উদ্দেশ্য। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। অসুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ। এরপর দীর্ঘদিন ধরে চলতে থাকে চিকিৎসা, তবে অজগরটি এখন অনেকটাই সুস্থ। জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল অজগরটি, মুখগহ্বরে হয়েছিল ঘা যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশেও। যন্ত্রণায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল সাপটি। মৃত্যুর সাথে লড়তে থাকা 10 ফুট লম্বা এই অজগরটিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকা থেকে উদ্ধার করে বনবিভাগ। এরপরই শুরু হয় চিকিৎসা। 3 সপ্তাহের বেশি সময় ধরে চলে পর্যবেক্ষণ, অতঃপর করা হয় অস্ত্রোপচার। 2 দফায় অস্ত্রোপচার শেষ করা হলে এখন সুস্থ হওয়ার পথে 17 কেজি ওজনের এই অজগরটি। পশু চিকিৎসক ডাক্তার রীনা দেব বলেন, অজগরটির চোয়ালে একটি ফ্র্যাকচার ছিল যার ফলে সেখানে ইনফেকশনও দেখা দেয়। শরীরের আরো কয়েকটি জায়গায়ও ছিল ইনফেকশনের লক্ষণ। 45 দিন ধরে সাপটির চিকিৎসা চলছে। মোট 2 বার অস্ত্রোপচার হয়েছে। একজন পশু চিকিৎসক হিসেবে তার দায়িত্ব যে কোনো প্রাণীর চিকিৎসা করা, হোক না তা সাপ, যাতে এরা সুস্থ হয়ে বনে ফিরে যেতে পারে। As a veterinary doctor, hum hamesha ye try karte hain ki hum inko wapas wild mein release kar paaye। রিনারও বলেন, এটি এক ধরনের প্লাস্টিক সার্জারি। শরীরের কোনো অংশ পুনর্গঠনের জন্য সাধারণত এ ধরনের সার্জারি করা হয়ে থাকে। সাপটির সুস্থ ত্বক ও পেশি থেকে টিস্যু নিয়ে ক্ষতিগ্রস্ত অংশে জুড়ে দেওয়া হয়েছে। সাপটির খাদ্যনালীও পুনর্গঠন করা হচ্ছে যাতে এটি আবার স্বাভাবিকভাবে খেতে পারে। পৃথিবীর বিশালাকার সাপগুলোর মধ্যে অজগর অন্যতম একটি। সাধারণত মানুষের জন্য এটি বিপজ্জনক নয়, তবে ছোটখাটো একটি বাছুর অনায়াসেই গিলে ফেলতে পারে এই সাপ।